মাইলস প্রথম তাদের লাইন আপ নিয়ে আসে 1979 সালে এবং প্রথম অ্যালবাম রিলিজ হয় 1991 সালে। 1994 সালে বাংলাদেশে প্রথমবারের মতো গানের সিডি বের করার অনন্য রেকর্ডটিও মাইলসের। চলে এসো আচল। ছোটবেলা থেকে রেনেসা, সোলস, এলআরবি, ফিডব্যাক, আর্ক, নগর বাউল এসব শুনেই বড় হয়েছি। আর যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন আমার প্লে লিস্টে এইসব গান সহ ওয়ারফেজ, নেমেসিস, সার্বো ভাইরাস, শিরোনামহীন, চিরকুট এইসব ব্যান্ড অ্যাড হতে থাকে। সে টপ টেনে এসেছে, এটা তো অসম্ভব খুশি আমি। তো আজকে সে গাইবে, আমি দোয়া করছি, আশা করছি সে নিশ্চয়ই তার বেস্ট এফোর্টটা দিয়ে আগের গানগুলোর মতো নতুন মাত্রা কোনো কিছু একটা যোগ করবে। আমি এই জেনারেশনের একটি মেয়ে, আর আমি এই জেনারেশনের জন্য গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আর এই রাউন্ডে আমি যে গানটি করছি সেটি হচ্ছে মায়াসের একটি খুবই পপুলার গান। তো আমি চেষ্টা করব এই গানটিকে আমার জেনারেশনের কাছে আবার নতুন করে দেওয়া। আর আশা করছি যারা টিভি সেটের সামনে এখন বসে আছেন তারা আমার গানের সাথে গলা মেলাবেন এবং খুব এনজয় করবেন। Favorite band kunta? Ark. Wow. আসলে আজকের পারফরম্যান্স কেমন হলো সেটা প্রথমে জানবো মেহনাপার কাছ থেকে। আমার আজকে একটা এক্সপ্লেনেশন আছে যে আমি কেন সব সময় আচলকে প্রশংসা করি। এজন্য করি কারণ আমার মতে যে গান গাইছেন উনি যদি সেই গানটাকে আরেকটা মাত্রা দেন, গানটাকে যদি নতুন প্রাণ দেন, গানটাকে যদি আবার পুনরায় শ্রোতার কাছে নতুন ভাবে উপস্থাপন করেন, গানটার প্রতি তার অতটাই সম্মান যে গানটাকে আমি আমার মতন করে ধারণ করে আমার মতো করে তোমার সামনে আমি উপস্থাপন করলাম, গানে যে এই মাত্রাটা যোগ করে সে একজন দারুণ শিল্পী। এই কারণেই আমি আচল তোমাকে সবসময় সাধুবাদ জানাই। এবং তুমি খেয়াল করে থাকবে যে তোমার পারফরমেন্সের পরে একটা বিশাল রোয়ার হয় amongst your friends as well as in the audience and amongst the judges as well. So keep it up, just be yourself, shob shomoy jeta boli, no matter what, don't digress from your X factor. You're amazing, just as usual. Keep it up, Achal. Thank you so much. Bachchu bhai kache kemon laglo Achal's performance? Always fantastic. Or nijesher ekta style ache, style ta sathe niye অরিজিনাল গানটাকে একটা ব্লেন্ড করে নতুনত্ব একটা ক্রিয়েট করে। অ্যান্ড শি মেড অল অফ আস সারপ্রাইজড। আজকে একটা চেনা জানা গান, পিয়া শিমন মাইলসের খুব ফেমাস একটা গান, এই গানটা তুমি আবার তোমার মতো করে গিয়েছো, ওখানে তুমি ছাড় দাও নেই, নিজস্ব একটা স্টাইল তুমি ক্রিয়েট করেছো। আই লাভড ইট, সুপার সিঙ্গিং, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড্রুদা। আসলে আজকের পারফরম্যান্স সম্পর্কে কি বলবেন? আসলে কোনো বিখ্যাত গান যখন কেউ গায়
তখন কিন্তু সবার কান খাড়া থাকে যে কি গাচ্ছে। তারপরে সে বিখ্যাত গানটি যদি কোনো পুরুষ কণ্ঠের হয় সেটা মহিলা কণ্ঠে কনভার্ট হয়ে কি হলো? কাজেই বাচ্চু যেটা বলেছে যে আনডাউটেডলি ইটস এ গুড, কিন্তু ছোট্ট সূক্ষ্ম জিনিস আমি বলবো যে তুমি সফট জায়গাগুলো যখন গাও সেই সময় একটু সচেতন থাকা ওদের ভালো আর কিছু না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খালামুনির কাছে কেমন লাগলো আচলের পারফরমেন্স? আচল আই লাভ ইউ, আই সিম্পলি লাভ ইউ। তো ভাবলাম যে কোনো কথা বলবো না, শুধু তোমাকে দাঁড়িয়ে দোয়া করবো এইটুকু যে তুমি এমনি থাকো। থ্যাংক ইউ সো মাচ। তোমার জীবনে এই পরবর্তী কি হবে আমি জানি না, বাট খালামুনি যেটা দিয়েছে গুড ইনাফ। আচলের এমন পারফরমেন্স বারবার দেখতে চাইলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল, স্পেস দিয়ে লিখুন আচল ANCHAL, আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করেও ভোট করতে পারবেন। উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট, টেক ইউর সিট।